আমার মা বাবা যদি আমার দোয়া না করত আমি এখানে বসতে পারতাম না রে যুবক। মা বাবা যদি দোয়া না করতেন বাড়ির গাড়ির মালিক হইতে পারতি না রে যুবক। মা বাবা যদি দোয়া না করতেন পরীক্ষায় পাশ করতে পারতি না রে যুবক। মা বাবা যদি দোয়া না করতেন আজকে তুমি লেখাপড়া করে আগাইতে পারত না রে যুবক। আজকে আল্লাহ তোমাকে সম্মানের জায়গায় নিতেছে মা বাবার চোখের পানি। ওই মা বাবার যারা কষ্ট দিয়া চোখের পানি ফেলাইছো, ওই মা বাবার পাও জড়াইয়া ধরিয়া কান্দ। যদি মা বাবা না থাকে কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া বলো আল্লাহ আমার বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার মাকে তুমি মাফ করে দাও। আমরা এক সময় বড় অসহায় ছিলাম, হাঁটতে পারি না চলতে পারি নাই, মা বাবায় কত কষ্ট করে আমাদের লালন পালন করে বড় বানাইছেন। কত রাত্র মা আমার কারণে ঘুমাইতে পারেন নাই, আমার কারণে মা কতবার খানা সামনে নিয়ে খেতে পারেন নাই। ওই মা বাবা যার কবরে সাদা কাপড়ের বাসিন্দা হইয়া পড়ে আছে, ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? একটা ভোটা চোখের পানি কি সারিয়া দিতে পারো না রে যুব? কপালটা কি পুড়িয়া গেছে, চোখে কি পানি নাই? আমার মাওলাকে ডাক দিয়া বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, এমন চোখ দিয়া কি লাভ যেই চোখে কান্না নাই, এমন চোখ দিয়া কি লাভ যেই চোখে মা বাবার জন্য চোখে পানি আসবে না। ডানে বামে তাকাইয়া দেখো তোমার পার্শ্বে কার চোখে পানি, কান্নাওয়ালার কাছে একটু দোয়া নাও, দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না রে ভাই। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার মতো গুনাগার আর কেউ নাই, এলেম নাই আমল নাই কিছুই নাই, গুনার কারণে আমার কলিজাটা শক্ত পাথর হয়ে গেছে, কান্না নাই। ও কান্নাওয়ালা ভাইরা একটু দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে নেন। আল্লাহর কাছে কাঁদো চোখের পানি ছেড়ে কান্না করো। আমার মায়ার নবী বলে কান্না যদি না আসে চেষ্টা করো, চেষ্টা করলে সওয়াব হবে। মাথাটা নত করিয়া দেরে যুব, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আমার পার্শ্বে বুড়া মানুষটাও তো একদিন যুবক ছিল, আজকে তো লাঠি ছাড়া চলতে পারে না, যৌবন কোথায় চলে গেল? আল্লাহর কাছে কাঁদো, মা বাবার কাছে মাপ চাইয়া দোয়া নাও, আল্লাহওয়ালার কাছে দোয়া নিও। আলেম ওলামাদের বিরোধিতা করিয়া জাহান্নামের দিকে যাইও না, আল্লাহকে বলো আল্লাহ মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, চাকরি থাকার যাক আর মা বাবারে কষ্ট দিব না, আর বেপর্দায় চলবো না, নবীর সুন্নতের বাইরে চলবো না। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো আল্লাহ আপনি আমার তওবা কবুল করিয়ে নেন। আয় আল্লাহ এই ময়দানে তাকাইয়া দেখে আপনার বান্দারা কি চায়, আমি তো জানি না, আপনি তো দিলের খবর জানেন, আমার যুবক ভাইরা কলিজা টুকরা কি চায়? কিছু দেন আর না দেন অন্তরে হেদায়েতের নূর দান করেন। আয় আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা জীবন দান করেন, তাকওয়াওয়ালা মুসলমানি জীবন দান করেন,
গুণামুক্ত জীবন দান করেন। দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর নবী বলেন, দোয়া করার শুরুতে যদি তিনবার মুহাব্বত ইয়া আরহামার রাহিমিন বলো, দোয়াটা আর খালি ফেরত যাবে না। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো বড় দয়ার মালিক, আমরা গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির, শয়তানের ধোকায় ভরে গুনাহ করেছি, আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষের মাফ করে দেন, এই মহামারী করোনা থেকে চির মুক্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধি এবং প্রশাসনে যারা সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবক মুরব্বী ওলামায়ে কেরাম ব্যবসায়ী চাকরিজীবী সবাই রে কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের কেউ কবুল করে পর্দা নিশি বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার প্রত্যেকটা যুবক ভাইকে নেককার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, ওলামায়ে আহলে হকের বন্ধু বানাইয়া দেন। আয় আল্লাহ, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, যারা সহযোগিতা আছে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার জন্য কি একটু মায়া হবে না, ওই মা বাবার জন্য একটু চোখের পানি সেরে দোয়া করতে কি পারবা না? ও আল্লাহ, তাকায় দেখেন কারা ইয়েতিম। আয় আল্লাহ, সবার আমিন আপনি কবুল করে নেন, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন নেক হায়াত দান করেন, আল্লাহ দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন, যারা অসুস্থ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের এলেমের নূর সিনায় দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাইতেছে। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা, আমার শায়েখ, আমার মুরব্বী, হাজার 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 আলেমের উস্তাদ, আয় আল্লাহ, ওই বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুহতামি আল্লামা মুফতি মিজানুর রহমান সাহিব, দামাত বারাকাতুহু, দিল্লির মধ্যে আছে হসপিটালে, দোয়া চেয়েছেন, কান্না করেছেন, আগামীকাল সকালবেলা অপারেশন। আয় আল্লাহ, আপনি কুদরতের হাতে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, আমরা অসহায় হয়ে যাইতেছি, মুরব্বী নাই। আয় আল্লাহ, আমাদের মুরব্বীর ব্যবস্থা করে দেন আল্লাহ, এখলাসওয়ালা জিন্দেগি দান করেন,
আয় আল্লাহ তাকওয়াওয়ালা গুনাহমুক্ত জীবন দান করেন, আয় আল্লাহ সকলকে দ্বীনের খাতেম হিসাবে কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন, মা বাবার বাধ্যগত হওয়ার মতো সন্তান বানায় দেন, আয় আল্লাহ আমাদের পর মুখাপেক্ষী থেকে হেফাজত করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ, আপনার খাস বান্দাদের মাধ্যমে মাদ্রাসার যা প্রয়োজন ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমতকারি কবুল করে নেন, মাদ্রাসার প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা কবুল করে নেন, আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন গায়েবের থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ, নবীজির মহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন, আয় আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন, সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।